হাই ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন বৈষম্য চলছে এই বেতন বৈষম্য নিরসনের জন্য একটি সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছিল তো সেই মামলাতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন বৈষম্যকে বিবেচনা করার নির্দেশ দিয়েছে তো আপনারা জানেন যে সেন্ট্রালের যে পিজিটি এবং টিজিটি স্কেল রয়েছে সেই স্কেলের মধ্যে পার্থক্য খুব সামান্যই কিন্তু পশ্চিমবঙ্গে যারা নিযুক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন পিজিটি এবং টিজিটি স্কেলের তাদের মধ্যে বেতন বৈষম্য প্রায় দশ হাজারেরও বেশি তাই এই বৈষম্য দূর করার জন্য মামলা করেছিল হাইকোর্টে মামলা করেছিল বিজিটিএ এবং সেই মামলা পরিপ্রেক্ষিতে এটি সুপ্রিম কোর্টেও গিয়েছিল মামলাটি যার ফলে সুপ্রিম কোর্ট এই বেতন বৈষম্যের কথা স্বীকার করে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী নির্দেশ দেওয়া হয়েছে এ দেখুন বন্ধুরা হাই স্কুল শিক্ষকদের বেতন রাজ্যকে বিবেচনা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের তো হাই স্কুলের শিক্ষকদের বেতন বৈষম্যের অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্যকে বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে আবেদনকারীরা চাইলে ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত সরকার হাই হাইস্কুলের টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচারের মধ্যে বেতনের যে বিষয়টি গোটা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে হয় না বলেই আবেদনকারী রানাঘাট ও বিয়ার বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের দাবি পিজিটির থেকে টিজিটির যেখানে বেসিক বেতনে দু টাকা কম পাওয়ার কথা বাংলায় তা বাম আমল থেকেই গড়ে ন টাকা কম এমনই দাবি আবেদনকারীদের তাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সংশ্লিষ্ট সংস্থা শুক্রবার বিচারপতি আব্দুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল তো আবেদনকারীদের হয়ে আইনজীবী শ্যাম দিওয়ান সবাল করতেই বিচারপতির বেঞ্চ রাজ্যকে বিষয়টি বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছে তো এখন দেখার বিষয় রাজ্য কি করে তো সত্যি রাজ্য যদি এই বিষয়টি ভালো করে বিবেচনা করেন তাহলে এর থেকে উপকৃত হতে পারেন প্রায় এক লক্ষেরও বেশি শিক্ষক শিক্ষিকারা তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি ভিডিওটি আপনার কাজে এসেছে তো অবশ্য লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য